প্রথম ধাপে এক ধাপে মারা হয়েছে, তারপরে তাকে আবার খাওয়ানো হয়েছে, তারপর আবার এক ধাপে মারা হয়েছে। যারা প্রত্যক্ষদর্শীভাবে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে চাচ্ছি। তাদেরকে বিচার করে অবশ্যই এইটার এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা যখন দেখি এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো দেখি, তখন এই বাংলাদেশ প্রতিষ্ঠার যে লক্ষ্যমাত্রাটা, সেই লক্ষ্যমাত্রাটা ব্যাহত হয় আমাদের। এই এখন যখন এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হচ্ছে, সেইখানে আমাদেরকে যেমন একদিকে অধিকার আছে যে একজনের ন্যায় বিচার পাওয়ানোর, এক সেমনি আরেকদিকে অধিকার আছে আরেকজন যাতে নিরপরাধ, সে যাতে এই যে হয়রানির শিকার না হয়। সে হয়রানির যে যারা প্রত্যক্ষদর্শীভাবে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে চাচ্ছি। তাদেরকে বিচার করে অবশ্যই এইটার এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আর যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না, যারা নিরপরাধ, তারা যাতে কোনোভাবে এই এই যে হয়রানির যাতে শিকার না হয়। ঘটনাটা ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না, কিন্তু আমি যখন 9:30 যখন হলে আসছি, তখন আমি শুনতে পাই যে একটা চোর সন্দেহে একজন লোককে মারা হয়েছে, চোর বলে মারা হয়েছে। যেটা যে হলে একটা ফুটবল টুর্নামেন্ট চলছিল, খেলা চলছিল, খেলার সময় 6টা ফোন চুরি হয়েছিল। সেই 6টা ফোন চুরি হওয়ার পরে পরবর্তীতে শিক্ষার্থীরা খুবই অনেক খেপেছিল তাদের ওপরে। তখন একটা চোর সন্দেহে কয়েক একজনকে ধরে নিয়ে আসে, তোফাজ্জল নামের ব্যক্তিকে। তোফাজ্জল নামের ব্যক্তিকে ধরে নিয়ে আসার পরে সে যে যেমনি পারছে সেই দিকতে মারতেছে। সে মারার ফলে অধিক পর প্রথমে মারা হয়েছে, প্রথম ধাপে এক ধাপে মারা হয়েছে, তারপরে তাকে আবার খাওয়ানো হয়েছে, তারপর আবার এক ধাপে মারা হয়েছে, তারপরে সে তারপরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে সে মারা গেছে। এখনও তো এইটা আমি তো নিশ্চিতভাবে বলতে পারি না, এটা এখনও বিচারের এই যে এখনও তদন্তের আওতাধীন আছে। আমরা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। এইটা আমি এখন আমি যদি নামটা বলি, আমি চাই না যে নিরপরাধ যে সে একটা হয়রানির শিকার হোক, সেইটা আমি চাই না। এইটা স্পেসিফিক্যালি এখন আমি বলতে পারছি না, তদন্তটা শেষ হবে তারপরে আমরা বলব। এইটা দেখেন, বাংলাদেশ যখন সৃষ্টি হয়েছে 1971 পরবর্তী মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে বাংলাদেশে এই ধরনের ষড়যন্ত্রগুলো চলে আসছে। এই ষড়যন্ত্রগুলো আগামী দিনগুলোতেও এই ষড়যন্ত্রগুলো চলমান থাকবে, এইটা আপনি অস্বীকার করতে পারবেন না। এই ষড়যন্ত্রগুলোরে আমাদের আমরা 24-এর গণঅভ্যুত্থানের পরে যে বৈষম্যহীন আমরা বাংলাদেশ গড়তে চাই, সেই বাংলাদেশের সে এই এই ধরনের ষড়যন্ত্রকে আমাদের সবাই মিলে রুখে দিতে হবে। আইন মেনে এই বিচার প্রক্রিয়া যদি সম্পূর্ণ না করা হয়, তাহলে সেই পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থার দিকে আমরা ফিরে যাচ্ছি। নতুন বাংলাদেশ সেদিকে আমরা যাবো না, আমরা কখনো যেতে দিব না। তো আমরা বলতে চাই দেশের সকল মানুষকে আমরা আহ্বান জানাবো যে আপনারা সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন, মব জাস্টিসের বিরুদ্ধে থাকুন। আর দেশের যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এগুলোর পেছনে কারা, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুপর্দ করুন। নিজেরা কখনোই আইন নিজেদের হাতে তুলে নেবেন না, তাহলে দেশে আরও অরাজক পরিস্থিতি তৈরি হবে।